বাজারে মহেন্দ্রগঞ্জ বাজারে আসতেছিলাম, আসতে দেখি টোটোটা আমার রেশন থেকে বাড়া আসতেছে, পাশে দেখি ছোট্টু কুণ্ডু। এবার ঘটনা হলো, এরা ছোট্টু কুণ্ডুর টাকা আছে আঙ্গুল ছাপ দিয়ে মানুষের বাড়ির থেকে মালগুলো নিচ্ছে, কিনে কম পয়সায় তার বিনিময়ে একবারে থোক ধরে মালগুলো নিয়ে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, আমি টোটোটা দেখা হয়েছে, টোটোটাকে ধরছি। টোটোটা কত করে বিক্রি হচ্ছে? এনে এখন ও হয়তো 2600-এর উপরে বেচতেছে, মানুষকে 2400-2300 দাম দিচ্ছে, বাড়িতে যা আঙ্গুল ছাপ দিয়ে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আমি ঘটনা হলো যে এটা হলো এমন একটা জিনিস সবাই করে খাওয়ার ব্যাপার আছে, কিন্তু এক টাকা আট আনা সবাই গরিব মানুষ সবাই ঠিক আছে, কিন্তু এইভাবে তো করাটা উচিত না তাদের। হ্যাঁ, আপনি কী চাচ্ছেন? আচ্ছা, আমি চাচ্ছি এই ব্যাপার হলো যে এইটার জন্য প্রশাসন যাতে পদক্ষেপ নেয়। এইভাবে উনি যা আরম্ভ করছে, প্রত্যেক মানুষের বাড়িতে মেশিন নিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে ক্ষোভটা আপনার? ক্ষোভ হলো ছোট্টু কুণ্ডু। ছোট্টু কুণ্ডু কে হবে? ছোট্টু কুণ্ডু কে হবে? উনি পাইকার মাল কেনে, মানুষের বাড়ি বাড়ি যা মেশিন নিয়ে চলে যাচ্ছে, কার বা কারা মেশিন নিয়ে নিয়ে যায়, আঙ্গুল ছাপ দিয়ে টাকা দিচ্ছে। হ্যাঁ, আপনাকে যাইতে হবে না, আমি এই মালটা তুলে নেব আঙ্গুল ছাপ দিয়ে। হ্যাঁ, রেশন কোনো চাকরি টাকরি কিচ্ছু না, উনি মাল কেনেন সাধারণ। তোর কাছে মেশিন থাকে কি হবে? মেশিন ফিট করে নিচ্ছে মানুষকে, রেশন ডিলারকে ফিট করতেছে, সে যাকেই ফিট করুক। এখন এই যেটা মনে করেন যে দোকান থেকে বাড়িতে, তাকে নিশ্চয়ই ফিট করছে, নাহলে সে চাল দিবে কেন বাইর করে? হ্যাঁ, চাল বিক্রি হচ্ছে, তারা যাদের মনে করেন যে মোটা চাল হয়তো খাইতে পারছে না, তারা বেচতেছে ঠিকই, কিনে বেচে আবার ভালো অন্য চিকন চাল নিয়ে যাচ্ছে 4496। ঠিক আছে, এটা যদি রেশনে 4496 দিত, কোনো পাবলিক বেচত না। ঠিক আছে, কিন্তু কথা হলো ওনারা দিচ্ছে স্বর্ণ, অনেক খাইতে পারছে না, যার জন্য ওইটা বেচে নিয়ে যাচ্ছে 4496। যাই হোক, সেটা বড় না, ঘটনা হলো কেউ সবাই বেচে না, দুই একজন হয়তো এক দুইটা আটা দেয়, তাতে মনে কিছু মানুষ আছে দুই একজন করে খায়, জীবিকা নির্বাহ করে, এতে তাদেরও সংসার চলছে টুকটাক, কিন্তু তারা কাইরে নিচ্ছে না কারু কাছ থেকে, কিন্তু এ তো দিনে ডাকাতি করতেছে, মানুষের বাড়ি যায় বলছে, যাইতে হবে না, আঙ্গুল ছাপ দিয়ে টাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম প্রেমা কুণ্ডু। দেখতে পাচ্ছি টোটোতে কি মাল আছে? এটা চাল আছে? চাল আছে। আচ্ছা, কিসের? কোথায় কোথায় থেকে নিয়ে আসতে স্যার? রেশন দোকান থেকে। রেশন দোকান থেকে কয় বস্তা আছে? ছয় বস্তা। ছয় বস্তা? ছয় বস্তা কার চাল এটা? ছয় বস্তা কার চাল? আমি তো বললাম, আমাকে ফোন করলো যে ওখান থেকে মাল নিয়ে আসো, যাবে। মাল উঠাতে বলছে ছোট্টু। ছোট্টু? ছোট্টু? ছোট্টু ছোট্টু কে? ছোট্টু ওই জানি না, ও আমাকে ফোন করলো যে মাল ওখান থেকে উঠাই নিয়ে আসো। এই তো, কোথায় যাবে? না, কোথায় যাবে তা ওখানে বলেনি আমাকে, কেবল বললো যে যাও, আমি যাচ্ছি। কয় বস্তা মাল আছে? ছয়টা। কি আছে ওদের? চাল আছে। এটা কি কোনো জায়গায় পাচার হচ্ছিল না বিক্রি হয়ে গেছিল? তা জানি না, আমরা টোটোওয়ালা, আমরা কি করে ভুলবো, আমাকে ফোন করলো, আমরা চলে আসলাম।